একমাত্র কন্যা তাকে তুমি খেলতে পাঠাও, এই যদি আমার মেয়ের কিছু হয় না তোমায় আমি আস্ত রাখবো না বলে দিচ্ছি। কি বললে? সত্যি কি তোমার মেয়ে আমার কি মেয়ে নয়? আমার কি মেয়ের উপরে একটু মায়া নেই? শোনো না, মেয়েকে না দেখতে পেলে আমি যে শান্তিতে থাকতে পাই না, তাই তো বলি আমাদের মেয়ে না আমার চোখের আড়াল হয়ে গেলে কিছুই ভালো লাগে না। কি হলো? আমাকে খুলি এই মুহূর্তে আমাকে যেতে হবে সেই ছয় ঘাটে। এই ছয় ঘাটে আমি যেতে দেবো না। যাবে
ছটপট করে আমি যেতে যাব মা, আমার একমাত্র কন্যা এই যে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। ও এই শুনো শুনো দাসীগণ, তোমরা আমার কন্যার মতো, তোমরা আমার কন্যার সঙ্গে আশীর্বাদ করো, তোমরা আমার আশীর্বাদ করো, আমি যেন ফিরে আসতে পারি। এই কাঞ্চনা নিয়ে চল আমার বাবা। আমাদের কন্যা জানি না তার কি হয়েছে, চলো না আমরা আমরা গিয়ে বোধের কাছে যাই, চলো চলো আমরা যাই শিবালয়ে যাই, চলো আমাদের কন্যা বেহুলা। ওই আমি নাচিয়া নাচিয়া দুই বাহ তুলিয়া যাব ছয় ঘাটি, আমি নাচিয়া নাচিয়া বাহ তুলিয়া যাব ছয় ঘাটি। আমি প্রথম ঘাটে করিলাম পূজা, দ্বিতীয় ঘাটে করিলাম পূজা, করতে পারবো ওরে কন ঘরে, ও কালিয়ারে এই ঘাটে করে আরে স্বামীকে খাবে কলগিনীকে বলি
প্রিয় গো, ও ব্রাহ্মণী মা, ও আমায় বিনা দোষে দিলে, ও এই পবিত্র গঙ্গার জলে আজ তুমি ববি সব দিলে বেশ করেছি, হল না সুমদৃষ্টি মালা মত। এই শূন্য স্মৃতিতে সিঁদুর না উঠার আগে তুমি আমার বিধবার সাজিয়ে দিলে, এই নিষ্পাপ মুখে তুমি কলঙ্কের দাগ লাগিয়ে দিলে গুবুড়িমা, তবে আমি তোমায় ছেড়ে দেব না। তবে শুনো বুড়িমা, সত্যি যদি সত্যি মায়ের গর্ভে আমার জন্ম হয়ে থাকে, আমি তোমায় করব পরীক্ষা। আমাকে তুমি কি পরীক্ষা করবে? তবে শুনো বুড়িমা, আমি তুমি ডুব দেব এই গঙ্গার জলে, কারি ভাগ্যে কি বা ফলে দেখব নয়ন মেলে। এসো বুড়িমা, জয় মা বলে শুধু এই দেখো আমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর। শঙ্খ সিঁদুর উঠে তবে তুমি সত্যি বলতে চাও? তোমার হস্তে আমার হস্তে উঠেছে মরা মাছ। বুড়িমা তোমার লজ্জা করে না, কে বলে তুমি ব্রাহ্মণী? তুমি ব্রাহ্মণী নও, তুমি হচ্ছ হরিণম চাণ্ডালিনী। ওরে বানিয়ার জাতি, এতই রূপের অহংকার, এতই তোমার গৈর। বেশ, তবে তুমি আমায় পরীক্ষা করেছো কন্যা, আমি তুমি পরীক্ষা করতে চাই। হস্তে রয়েছে এই মরা মাছ, এই মরা মাছকে তুমি যদি জীবিত করতে পারো তবে এই ভাবো তুমি সতী নারী। না বুড়িমা না, যার দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় সে কি আর গদির প্রাণ ফিরিয়ে পায়? বুড়িমা জানি এই মরা মাছকে তুমি জীবিত করতে পারবে না, আমায় যেতে দাও। বেশ, আমাকে দাও, আমি প্রাণ চেষ্টা করবো। তবে নাও মা গো, অগত্রি নরী কৃপা আমি জগৎ জননী, তুমি তো জানো মা তোমার সেবিকা আমি, এই পরীক্ষা যেন আমি জয় হতে পারি। জয় জয় মা মনসী দেবী কি জয়। ওগো বুড়িমা, আজ তুমি আমাকে অভিশাপ করেছ, তবে আমিও তোমাকে ছেড়ে দেব না, আমি তোমায় করব অভিশাপ। অভিশাপ না কন্যা, আমায় তুমি অভিশাপ করো না। তবে শুনো বুড়িমা, আমি বলি শুনো বুড়িমা আমার বচন, এমন ধরনের অভিশাপ দিলার কি কারণ? তুমি যে বিধবা হলে নিজ কর্ম দোষে আমাকে অভিশাপ দিতে মুখে লজ্জা নাহি আছে, তবে অভিশাপ হলে কাল রাত্রিকালে
বিরাট জালে। যতদিন যতদিন সবিকে ফিরিয়ে পাব না, কতদিন তুমি কারো কাছে ভিক্ষে পাবে না। বেশ কন্যা, তবে তোমার কথাই যেন ফলি, তা বলি তোমাদের মধ্যে বিহুলা কার নাম? আমার নাম? তোমার নাম বিহুলা? হ্যাঁ, ওই দেখো কদূরে যেন কে যেন বিহুলা সুখী। ওই দেখো, ওই দেখো, হরে কৃষ্ণ সুখী বুড়িমা, ও বুড়িমা সুখী। আমি কেন এসেছিলাম, আমি কেন এসেছিলাম এই ছয় ঘাটি? বিনা হবার আগামী বিধবা সাজলা না, আমি আর ঘরে ফিরে যাব না। আমি এই পবিত্র গঙ্গার জলে আমি আত্মহত্যা করব, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আজ যদি তুই নিজেকে শেষ করে দিবি, তবে তোর মাতা পিতাকে গিয়ে আমরা কি জবাব দিব কি বলতে পারিস? সখী, ও আমি কেন বাবা আমাকে কত ভালোবাসে এই কথা যদি জানতে পারে, হয়তো আমার সঙ্গে আমার মা বাবা প্রাণে বাঁচবে না। তারা যে প্রাণে মারা যেতে পারে, তবে তোমরা আমায় কথা দাও। এই সব কথা অষ্ট সখী জানতে পেরেছি, আর যেন কেউ জানতে না পারে। তাই হবে সখী, আমরা কথা দিলাম এই কথা অষ্ট সখীর মধ্যেই থাকবে। চলো, আমি কেন সাধন করে কি হয়েছে? আর বলো না সখী, কোন হত ছাড়া চোখ ছিল না বলে এই রাস্তার মধ্যে লাঠিটা দেখি 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 সে কি সখী, এই লাঠি দেখে মনে হয় মহাপুরুষের হস্তে থাকেন, এইভাবে লঙ্ঘন করতে নেই। তোমরা যে ভুলই করেছ, তাহলে কি করবো আমরা? বেশ, এবার চলো ব্রাহ্মণ, কিছু জিজ্ঞেস করি। দাঁড়াও 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 মা, তোমাকে অচেনা অজানা। একে দেখে তো মনে হলো বাহন্ন জেলার তিপ্পান্ন সতী। মানেটা কি? এবার এবার আপনি জিজ্ঞাসা করুন। বলিস
জিজ্ঞেস করুন তার পিতার না। আর বাচস্পতি সৌদাগর আমার পিতা নাম গো কি বাচস্পতি সৌদাগর তোমার পিতার না। কি বললে মা? উজানিনগর অধীশ্বর বাচস্পতি সৌদাগর তিনি তোমার পিতা হন। হ্যাঁ, কি বা হয় তোমার নাম এখানা মা? আমার নাম? হ্যাঁ, ও গোয়া আমার যে নাম হয় ভাষা বুঝে উত্তর দেবে। অবশ্যই বাবা। তুমি দত্তা না অদত্তা? আরে ও দত্তা যে বাবা, আমি হচ্ছে অদত্তা নারী। বেশ, তবে বাবা বলো মা, আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমি তোমাকে হস্তদুল আশীর্বাদ।